আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, হাফেজ মুস্তাফিজুর রহমান মুয়াজ বলছি, অনলাইন মাদ্রাসায় আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ খুশি হব এবং আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে আমরা একটা নতুন বিষয়ে জানব, যে বিষয়টা অনেকেই আমরা জানি না, এবং এমন একটা ভুল সম্পর্কে আজকে আমরা অবগত হব, যে ভুলটা আমরা অধিকাংশ মানুষ করি, অথবা আমরা না করলেও আমাদের আশেপাশের মানুষ করে। তো বিষয়টা জানলে আমরাও এই ভুল থেকে বাঁচতে পারবো এবং অন্যকেও সাবধান করতে পারবো। তো বন্ধুরা, তার আগে আমি একটা কথা বলবো, যদি আপনারা এই অনলাইন মাদ্রাসার ভিডিও প্রথম দেখে থাকেন এবং অনলাইন মাদ্রাসায় নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ইতিমধ্যেই করেছেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, জাজাকাল্লাহু খাইরুন। তো বন্ধুরা, আপনারা লক্ষ্য করবেন যে ইমাম সাহেব যখন মেহরাবের মধ্যে যায় এবং মুয়াজ্জিন সাহেব যখন ইকামত দেয় ফরজ নামাজের জন্য, তো সকলেই কাতারের মধ্যে যখন দাঁড়ায়, কিছু কিছু মানুষ আছে যারা ইকামতের সময় হাতগুলো গুটিয়ে রাখে, মানে এইভাবে ধরে এভাবে থাকে, যখন ইকামত শেষ হয়ে যায় তারপরে নিয়ত বাঁধে। আমি আবারও বলতেছি যে অধিকাংশ মানুষ এই ভুল কাজটা করে, যে যখন মুয়াজ্জিন এরকম একামত দেয় তখন তারা হাত এভাবে ধরে রাখে, মানে হাত বেঁধে রাখে। হাত বাঁধা বলতে নিয়ত বাঁধা নাই, এমনিতে হাত ধরে আছে আর কি, হাত ধরে থাকে। তো যখন আবার একামত শেষ হয়ে যায় তারপরে হাতটা ছেড়ে দিয়ে তারপরে নিয়ত বাঁধে। তো আগামী জিন্দিগির নামাজের অধ্যায়টা আপনি খুলে দেখবেন যে এই বিষয়টা সম্পূর্ণ একটা মাকরুহ, মাকরুহ একটা কাজ, যে একামতের সময় এরকম হাত ধরে রাখা। তো এই মাকরুহ কাজটা অনেকেই করে থাকে। আমি একটা মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়াই, জুমার নামাজও পড়াই। তো আমি বিশেষভাবে লক্ষ্য করছি, দেখছি যে অধিকাংশ মানুষ এই ভুলটা করে, এবং অন্যান্য মসজিদে নামাজ পড়ছি সেক্ষেত্রেও দেখছি যে অনেকে এই ভুলটা করে থাকে। তো বন্ধুরা, ঠিক সেই ভুলটা যদি আপনিও করে থাকতেন ইতিপূর্বে, তাহলে আশা করতেছি যে আজকে থেকে আপনি এটা মানে এটা বাদ দিবেন, এরকমটা করা। আপনি এরকম হাত ছেড়ে দিয়ে রাখবেন এবং যখন একামত শেষ হয়ে যাবে তারপরে আপনি তাকবীরে উলা দিবেন এবং আপনার হাত আপনি বাঁধবেন। তো আর যদি এরকমটা না করেন, হাত ধরে রাখেন, তাহলে এটা আপনি একটা মাকরুহ কাজ করলেন, যেটা আল্লাহ তাআলার অপছন্দনীয়। দেখেন, আপনি নামাজ পড়তেছেন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু তার আগে আপনি এমন একটা কাজ করলেন যার দ্বারা আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে গেল, লাভ কি হলো? আমরা তো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ি, তাহলে অসন্তুষ্ট কাজ আমরা কেন করবো ভাই? তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং এই সমস্ত ভুল কাজ থেকে আপনারা নিজেকে নিজেকে বিরত রাখবেন, এবং অন্যরা যদি দেখেন এরকম করতেছে তাদেরকেও নিষেধ করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ভিডিও থেকে কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো আবার কোনো একটা ভিডিওর মাধ্যমে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।